মুসলমান বৈজ্ঞানিক যুগের মানুষ কম্পিউটারের যুগের মানুষ যদি মানুষের আবিষ্কৃত জিনিসের এত পাওয়ার হয় তিন সেকেন্ডের ভিতরে সেই হাজার মাইল দূরে যায় রিংটোন বাজতে পারে আল্লাহর কালিমার জিকিরের পাওয়ার কথা বলেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন উস্কুন হে নুরের কুটি থামো কেন তুমি নড়াচড়া করতেছো নুরের কুটিরে বলতে থাকে কাইফা আসকুনু ওয়ালাম তুগফার লিকাইলিহা প্রভু হে কেমন করে থামবো তোমার কতগুলো বান্দা দুর্গাপুর মাহফিলের মধ্যে বসে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে এখনো তো তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করা হয় নাই সুবহানাল্লাহ ক

ہے اللہ اللہ تو میرا معشوق ہے لا الہ الا اللہ جرلا لا الہ لا الہ الا اللہ محمد رسو আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুসলমান ভাইরা জিকির করব আমরা আমাদের পক্ষে আল্লাহর সাথে কথাবার্তা বলবে নুরের খুঁটি বলেন আল্লাহ আকবার অ মুসলমান আল্লাহ যদি আজকে জিকিরের উছিলে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেই আপনারা বলেন প্রতিবাদ করার কারো কোনো ক্ষমতা আছে আরো জোরে বলেন আছে

কবলাহু এই ইসলামের সায়াতলে তলে এসে কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ শত বছরের গুনাহ এক সেকেন্ডে হয়ে যায় ক্ষমা সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমে একটি আয়াত তিলাওয়াত করেছি যেই আয়াতের আলোচ্য বিষয় হলো আল্লাহ পাকের জিকির সম্পর্কে এই পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যত মখলকাত সৃষ্টি করেছেন সবাই আল্লাহ তালার জিকির করেন বলেন আর একটু বলতে হবে সুবহানাল্লাহ অন্যান্য প্রাণীগণ আল্লাহর জিকির করেন আর মানুষ এবং জিন জাতিকে জিকির করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজি কুরুণী আজি কুরকুম ওয়াশকুরুলি ওলা তক রব্বুল আর বলেন হে আমার বান্ধাবান্দিগণ তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তালাউ তোমাদেরকে স্মরণ করব বলেন সুবাহান আল্লাহ হে আমার বান্ধাবান্দিগণ তোমরা আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো আমার অবাধ্য হইও না আমার নাফরমানি হইও না আওয়াজ করে বলেন এই নির্দেশনা জুড়ে বলেন কার আর একটু জুড়ে বলেন কার মানুষ জাতি আল্লাহ বলেছেন তোমরা আমার জিকিরি করো আমিও তোমাদের জিকিরি করব এর ব্যাখ্যা কি হতে পারে আমরা যেমন এতক্ষণ জিকির করলাম আল্লাহ কি আমাদের নাম এমনভাবে জিকির করে মুাসিনে ক্যারাম বলেন না না আল্লাহ তালা বলেন হে আমার বান্দাবান্দিগণ যেখানে যখন আমি আল্লাহর যেই বিধান এই বিধানগুলি পালন করো আর আমি আল্লাহ তালা আমার বিধানগুলো পালন করার কারণে তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব জোরে সুবহানাল্লাহ হানাল্লা জিকির এর অর্থ কি জিকির এর অর্থ হলো স্মরণ করা মনে রাখা আল্লাহর কথা আমরা কেন মনে রাখবো আল্লাহর কথা কেন স্মরণ করব আমাদের সমাজে একটা কথা আছে নুন খাই যার গুন গাই তার বলেন ঠিক কি না আগের দিনের মহিলারা পার্শ্বের বাড়ির থেকে লবণ করজ করে আনতো কিন্তু পরবর্তীতে এই মহিলার গুণগান গাইত অমুক ভালো মানুষ লবণ করজ লাগলে লবণ দেয় আর যেই মহিলা করজ এনে যে করজ দিল তার কৃতজ্ঞতা প্রকাশ করে না মানুষ বলে অমুক হইলো নিমুখ হারাম কথা বলে ঢিকা অ মুসলমানের অর্থ হলো আল্লাহর কথা আমরা স্মরণ করবো কেন আমাদের বিপদে আপদে সুখে দুঃখে আমাদের সাহায্যকারী জুড়ে বলেন কে আরেকটু জুড়ে বলেন কে ও মুসলমান বাইরা পৃথিবীর মধ্যে মানুষ একজন আরেকজনের শরণাপন্ন হয় কখন মানুষ যখন বিপদে পড়ে অর্থনৈতিক বিপদে তখন ধনী মানুষের শরণাপন্ন হয় বাইজান আমি এখন বড় বিপদে আছি আমার স্ত্রী অসুস্থ আমার ছেলে অসুস্থ পঞ্চাশ হাজার টাকা ঋণ দেন খরচ দেন আবার দেখা যায় কোনো মানুষ যখন অন্যান্য ঝামেলায় পড়ে নেতৃবৃন্দের শরণাপন্ন হয় তাদের কাছে যায় কেন যাই ভাই আপনার অচিলা আমার হয়তো বিপদ থেকে সহযোগিতা হতে পারে আমার আল্লাহ হলেন এমন মাল যে কোনো কঠিন বিপদে পরে আল্লাহকে ডাক দিতে দেরি হয় আমার আল্লাহ ডাকে সারা দিতে দেরি হয় করেন না কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ভাইরা এই জন্য আল্লাহর জিকির করার জন্য বলেছেন জুড়ে বলেন কে ও মুসলমান ভাইরা رب العالمين الكريم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا হ্যাঁ মোমিনগণ তোমার আল্লাহর বেশি বেশি করে জিকির কর আল্লাহর কথা বেশি বেশি করে স্মরণ করো কেননা যখনই আল্লাহর কথা স্মরণ হবে তোমার দ্বারা কোনোদিন অন্যায় কাজ হতে পারে না গুনার কাজ হতে পারে না আর আল্লাহর জিকির করে যখন আল্লাহর কাছে সাহায্য চাইবা যখন চাইবা সখন তখনই আল্লাহ তালা দিতে রাজি বলেন সুবাহ আল্লাহ হ্যাঁ আমার মুসলমান পায় এই জন্য আল্লাহর জিকির করব বন্ধুরা আমার। জিকির করলে কি লাভ হবে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আর যারা আল্লাহর জিকির করে না আল্লাহকে স্মরণ রাখে না এই দুই শ্রেণীর মানুষের মধ্যে এমন ব্যবধান যেমন মৃত এবং জীবিত মানুষের মধ্যে যেমন ব্যবধান আওয়াজ করে বলেন আল্লাহ আমার মুসলমান বাইরা জিকির করলে কি লাভ হবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে অন্য এতের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম মোমিন হইল তারা যাদের সামনে আল্লাহর জিকিরি করলে অন্তরের মধ্যে ভীতি সৃষ্টি হয় বলেন সুবাহান আল্লাহ আমার মুসলমান ভাইরা যাদের সামনে আল্লাহর জিকির করলে মনটা নরম হয় যাদের সামনে আল্লাহর জিকিরি করলে চক্ষু দিয়া পানি বের হয় যাদের সামনে আল্লাহর কথা বললে ইমান মজবুত হয় তারাই হইল মমিন জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আজকে আমাদের সমাজের মধ্যে বহু মানুষ বহু দলে বিভক্ত একদল মানুষ জিকির হইলে পাগল হয়ে যায় আর একদল মানুষ গান বাজনা পাগল হয়ে যায় আওয়াজ করে বলেন দুই দলের লোক আছে না নাই মুসলমান যারা গান বাজনা শুনে তারা বলে হুদুর ওয়াজ শুনলেও মন নরম হয় আর গান বাজনা শুনলেও মন নরম হয় এই দুই নরমের মধ্যে ব্যবধান কথা বলেন না নাই আমার উস্তাদুল বলতেন বাবারা মহতারাম মহিলারা বাড়ির আঙ্গিনায় সিমের বীজ বপন করে কদর বীজ বপন করে গাছ যখন বড় হয় প্রতিদিন সকাল বিকাল বিশুদ্ধ পানি গাছের গোড়াই নিয়ে ঢেলে দেয় পুকুর থেকে পানি উঠাইয়া দেয় অথবা টিউবওয়েলের মাধ্যমে পানি উঠাইয়া গাছের গোড়াই দেয় গাছটা যাতে তাজা থাকে গাছটা যাতে সচেতন হয় ওরে মুসলমান ভাইয়েরা আর কোনো ব্যক্তি যদি মনে করে আমি এত কষ্ট করে পুকুর থেকে পানি উঠাবো না আর টিউবওয়েল চেপেও কষ্ট করে পানি উঠাইবো না ঘরের দুই চারজন পরিবারের সদস্য আছে সকলেই সকাল বিকাল গাছের গোড়ার মধ্যে পেশাব করে দিব আপনারা বলে গাছের গোড়ার মধ্যে যদি পেশাব করা হয় গাছটি তাজা হবে না গাছটি মরে যাবে আরো জোরে বলেন

আল্লাহর নবী বলেন গান বাজনার দ্বারা মুনাফিকে অন্তরে সৃষ্টি হয় আমার মুসলমান ভাইরা যারা বলে গান বাজনা শুনলে মন নরম হয় ও মুসলমান তাদের মনটা হলো এমন নরম যেমন গাছের গোড়ার মধ্যে বিশুদ্ধ পানি না দিলে পেশাব করলে যেমন গাছ মরে যায় তদ্রূপ গান বাজনার দ্বারা অন্তর মরে যায় বলেন ঠিক কিনা আমাদের সমাজের ডাক্তার সাহেবগণ পেটের রোগীদেরকে পরামর্শ দেয় যাদের পাতলা পায়খানা হয় ডায়রিয়া হয় কি করবেন ওর স্যালানি খাইবেন যতবার বাথরুমে যান আর চিরা ভিজাইয়া মিঠাই বা গুড় দিয়ে কসলাইয়া রস করে খাইবেন তাহলে আপনার পেটের পাতলা পায়খানা তাড়াতাড়ি করে বন্ধ হতে পারে কোনো মানুষ যদি মনে করে কষ্ট করে টিউবওয়েলের পানি এনে চিরা ভিজাইব না পেশাব করেই চিরাগুলি ভিজাইব পেশাবের পানিও পানি টিউবওয়েলের পানিও পানি পেশাবের পানি দিয়া চিরা ভিজাইলেও চিরা নরম হবে আর টিউবওয়েলের পানি দিয়াও চিরা ভিজাইলে চিরা নরম হবে আপনারা বলেন সাবের পানি দিয়া সিরাপি দাইয়া খাইলে রোগী ভালো হবে না রোগ আরো বাড়ব আরো জোরে বলেন তদ্রব বাবে বন্ধুরা যারা গান বাজনা শোনে চোখের পানি ফালাই আর মনটাকে নরম করে মনে করে আমার মন নরম হইতেছে এই নরমের দ্বারা আল্লাহর মারেফত অর্জন হবে না এই নরমের দ্বারা কলব নষ্ট হবে জুড়ে বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীর মানুষ না শোনো আল্লাহ বলেন দুনিয়াতে আল্লাহর প্রিয় বান্দা জানাম আল্লাহর প্রিয় বান্দি জানাম খাটি মুমিন যারা তারা আল্লাহর জিকের দ্বারা মনের মধ্যে শান্তি পায় জুড়ে জুড়ে বলেন আল্লাহ আকবার যারা খাঁটি মুমিন মুসলমান বেশি স্মরণ করে কার কথা জুড়ে বলেন কার কথা আর মুসলমান ভাইরা যাদের অন্তরের মধ্যে মুনাফিক রয়েছে তারা আল্লাহর জিকির ভালোবাসে না আল্লাহর জিকির করতে তারা রাজি নয় আমার মুসলমান ভাইরা যারা খাঁটি মুমিন তারা তাদের মাবুদের কথা বেশি বেশি স্মরণ করে জুড়ে বলেন সুবহান আল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযী الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن

তারা হলো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত জুড়ে বলেন না আমার মুসলমান বা এরাম এই জন্য বলেন জিকির হবে জোরে বলেন কার আরেকটু জুড়ে বলেন জিকির হবে কার অ মুসলমান এইজন আল্লাহর নবী বলেছেন আব্দাল্ আফ্তালু জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিক্রি হইল আল্লাহ ইলাহা ইল্লাল্লা জোরে জোরে বলেন সহান আল্লাহ আহ মুসলমান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি আল্লাহ সারার কোন মাবুৎ জুরে বলেন আল্লাহ সারার কোন মাবুদ আয়াতের মালিক কেফ মরণ দেওয়ার মালিক কে ছেলে দেওয়ার মালিক কে মেয়ে দেওয়ার মালিক কে এই জন্য মুসলমান ভাইরা এই কথাটার একিন বিশ্বাস রেখে কোন মুসলমান যদি আল্লাহর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ

ولن بَلِنَ ان لله تبارك وتعالى عمودا من نور بين يدي العرش اذا قال العبد لا اله الا الله اهتز ذلك العمود فيقول الله تعالى اسكن فيقول كيف اسكن ولم تغفر لقائلها فيقول الله تعالى আওয়াজ করে বলেন আল্লাহ একবার এ মুসলমান উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার বলেন উম্মতে না শোনো আল্লাহর আরশের সামনে সাত আসমানের উপরে আল্লাহর আরশ আল্লাহর আরশের সামনে নূরের একটা খুঁটি আছে পালা আছে আল্লাহর কোন বান্দা বান্দি যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে সঙ্গে নূরের খুঁটির মধ্যে যায় জিকিরের আওয়াজ ধাক্কা লাগে যার কারণে নূরের খুঁটিটি থর করে কম্পন করতে আরম্ভ করে বলেন আমরা যদি এখানে বসে জিকিরি করি আল্লাহর আরো পর্যন্ত জিকিরের আওয়াজ পারে কি পারে না বিজ্ঞান কি বোঝা সহজ করে দিয়েছে আপনার কোন ছেলে যদি লন্ডন আমেরিকা সৌদি আরব থাকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকে তার সাথে কথাবার্তা বলার জন্য মোবাইলের মাধ্যমে নাম্বার ডায়াল করতে দেরি হয় দুই তিন সেকেন্ডের মধ্যে ছয় হাজার মাইল দূরে মোবাইলের রিংটোন বাজতে দেরি হয় হে মুসলমান বৈজ্ঞানিক যুগের মানুষ কম্পিউটারের যুগের মানুষ যদি মানুষের আবিষ্কৃত জিনিসের এত পাওয়ার হয় তিন সেকেন্ডের ভিতরে ছয় হাজার মাইল দূরে যায় রিং বাজতে পারে আল্লাহর কালিমার জিকিরের পাওয়ার কথা বলেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন উস্কুন হে নূরের কুটি থামো কেন তুমি নড়াচড়া করতেছো নুরের কুটিরে বলতে থাকে কাইফা আসকুনু ওয়া লাম তুগফার লিকাইলিহা প্রভু হে কেমন করে থামবো তোমার কতগুলো বান্দা দুর্গাপুর মাহফিলের মধ্যে বসে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে এখনো তো তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করা হয় নাই সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নরের কোটি থামিয়া যাও আমার যে সকল বান্দা বান্দিরা মনটাকে খালেস করে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এই মুহূর্তে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হে আল্লাহ ইয়া আল্লাহ মুমিনো کام ہے اللہ اللہ تو میرا معبود ہے اللہ اللہ تو میرا معشوق ہے لا الہ الا اللہ لا الہ اللہ الہ الا اللہ محمد الرسول হ্যাঁ মুসলমান ভাইরা জিকির করব আমরা আমাদের পক্ষে আল্লাহর সাথে কথাবার্তা বলবেন নুরের খুঁটি বলেন আল্লাহ একবার অ মুসলমান আল্লাহ যদি আজকে জিকি দিন আমাদের জীবনের গুনাগুণ ক্ষমা করে দেই। আপনারা বলেন প্রতিবাদ করার কারো কোনো ক্ষমতা আছে আরো জোরে বলেন আছে এই জন্য রাইসুল মুফাসসিরিন পীরে কামেল আল্লামা সিরাজুল ইসলাম বরহুর রহমাতুল্লাহ আলাই বলতেন হে বাবারা শোনো এই কালিমা তো সাধারণ কালিমা নয় আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এই কালিমা হলো তো মজবুত কালিমা যেই কালিমার শিখর হলো মাটিতে কালিমার শাখা প্রশাখাগুলো গুলো হলো আল্লাহর আসমানে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ মুফাসসির হুজুর রহমাতুল্লাহ আলাই বলতেন ইন্নাল ইসলাম আয়াহাদি মুমা কান কবলাহু এই ইসলামের ছায়া এসে কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ শত বছরের গুনাহ এক সেকেন্ডে হয়ে যায় ক্ষমা জোরে সুবহানাল্লাহ কোন একজন মানুষ শত বছর যাবত মূর্তি পূজা করেছে যেই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে সঙ্গে সঙ্গে তার শত বছরের গুনাহ মাফ বলেন আল্লাহু আকবার অ মুসলমান ভাই এরা এই জন্য জিকির হবে জুড়ে বলেন কার আল্লাহর নবী বিশ্ব বলেন আফজাল উদ্দান ই আল্লাহামদুল্লাহ আর সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ একবার আলহামদুলিল্লাহ বললে কী লাভ হবে আল্লাহর নবী বলেছেন সুবাহান আল্লাহ তামলা উলমি একবার কোনো বান্দাবান্দি যদি আল্লাহর প্রশংসা একবার করে সুবাহান আল্লাহ সঙ্গে সঙ্গে তার নেকের পাল্লাটা ভরপুর হয়ে যায় ময়দানে মানুষের উদন করার জন্য দাঁড়ি পাল্লা দাঁড় করাইবেন এক একটা দাড়ি পাল্লার পালা কত বড় হবে নবী বলেন মাদ্দাল চোখের দৃষ্টি যতটুকু যাই বলেন আল্লাহ একবার আপনাদের এই দুর্গাপুরের কোন বিল্ডিং এর উপর উঠিয়া যদি ডান দিকে তাকান কমপক্ষে তিন কিলোমিটার দেখবেন সামনের দিকে তিন কিলোমিটার পিছনের দিকে তিন কিলোমিটার বাম দিকে তিন কিলোমিটার তিন তিরিকে নয় কিলোমিটার দশ কিলোমিটার আপনি দেখতে পাইবেন নবী বলেন হাসরের ময়দানে মানুষের ভালো মন্দ ওজন করার জন্য এমন বিশাল বড় বড় দুইটা দাড়ি পাল্লা দাঁড় করাইবেন বলেন সুবহানাল্লাহ অ মুসলমান ভাই নবী বলেন একবার সুবাহান আল্লাহ আল্লাহর জিকির করলে এক পাল্লা নেকি দেওয়া হবে আরেকটু জোরে ক আ মুসলিমান নবি বলেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলা আন আই তামলা উমা বাইনা আসমাওয়াতি ওয়াল আর বলেন আমার কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে আর একবার আলহামদুলিল্লাহ বলে আসমান এবং জমিনের মাঝখানে যেই পরিমাণ খালি জায়গা আছে নেকের দ্বারা ভরপুর করে দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ ও আমার বন্ধুরা আল্লাহর নবী বিশ্ব নবী বলেন হাসরের ময়দানে এক ব্যক্তিকে ডেকে বলবেন হে আমার বান্দা তোমার সারাটা জীবনের ভালো মন্দ ডায়েরিতে লেখা আছে ডায়েরিতে তুমি পর কয়টা ডায়েরি হবে নবী বলেন তার জীবনের ভালো মন্দ কাজগুলিকে নিরানব্বইটা ডায়েরিতে লেখবেন বলেন সুবহানাল্লাহ এক একটা ডায়রি কত বড় হবে নবী বলেন চোখের দৃষ্টি যতটুকু তাই বলেন আল্লাহ আকবার নিরানব্বইটা ডায়েরি ওই বান্দার সামনে খুলে বলবে বান্দা তুমি কইরা দেখো আমার ফেরেজ তারা কোন ভুল লেখছে কি না লোকটা বলবেন না আল্লাহ তালা ফেরেজ তারা ভুল লেখে নাই তোমার উপর আজকে কোনো জুলুম করা হবে না সেই লোকটা মনে মনে ভাববি নিরানব্বইটা ডায়রি আমার জীবনের সবগুলো লেখা আছে বলেন আল্লাহ আকবার সকাল একবার সুবহান আল্লাহ বলছেন তাও লেখা আছে সকাল একবারই একটা বড়ি চুরি কইরে খাইছেন লাউ চুরি আনছেন এটাও লেখা আছে 10 টাকা দান করলেন এটাও লেখা আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন এটাও লেখা আছে একবার সুবহান আল্লাহ বলছেন এইগুলিও লেখা আছে বর্তমানে সিসি ক্যামেরার মধ্যে যেমন সবকিছু রেকর্ড করা হয় মানুষের 60 70 বছর জীবনের ভালো মন্দ সবগুলি 99টা কোট বইয়ের মধ্যে আল্লাহ তালা লিখে রাখেন সোভা আনাল্লাহ আমার মুসলমান ভাইরা সেই লোকটা বড় চিন্তিত হবে হায় হায় আমার নেকের পরিমাণ কম গুনার পরিমাণ বেশি আমি কিভাবে জান্নাতের মধ্যে যাব আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আমার বান্দা চিন্তা করিও না ভয় করিও না তোমার একটা নেক আমি এই ডাইরিতে লেখি নাই আমি আল্লাহ কুদরতি ভাবে রেখেছিলাম রে বান্দা এখনই তুমি দেখবা আমি ওই আমলটা দিয়ে দিব আল্লাহর নবী বলেন তখন আল্লাহ তা বলবেন আমার এই বান্দা দিয়ে একবার পড়েছিল অসহাদো আল্লাহ ইলাহা ইল্লাহ ও আশা দু আনন্দ মোহ আবুদুহু আল্লাহ তালা বলবেন ফেরেসারা রে আমার এই বান্দে কালিমা শাহাদ বলেছিল আশাদু আল্লাহ ইহ আমি শাক্ষতি দিছি যে আল্লাহ সারা আর কোনো ইলাহ আর কোন মাবুদ নাই ও আসাদু আন্না মুহাম্মদ আব্দু হুয়ারসুলু আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লু আলী সাল্লাম আল্লাহ তালার বান্দা এবং রাসুল এই কথাটার সাক্ষ্য দিয়েছিল এই কাগজটা তার নেকের পাল্লার মধ্যে উঠাইয়া দাও ওই লোকটা বলবে আল্লাহ নিরানব্বইটা ডায়রি তো শত শত টন ওজন হবে নিরানব্বইটা ডায়রি এক পাল্লার মধ্যে রাখা হলো আর একটা সাধারণ কালিমা পাল্লা নিরানব্বই ডাইরির তুলনায় কিছুই না এটা দ্বিতীয় পাল্লার মধ্যে রাখলে কি লাভ হবে আল্লাহ তালা বলবেন বান্দা একটু অপেক্ষা করে দেখো যেই মাত্র কালিমা শাহাদাতের কাগজটি দ্বিতীয় পাল্লায় রাখা হবে নিরানব্বই ডাইরি ওয়ালার পাল্লাটা হালকা হয়ে যাবে কালিমা শাহাদাতের পাল্লাটাই বাড়ি হয়ে যাবে সোহান আল্লাহ বলেন মুসলমান ও মুসলমান এর দ্বারা বোঝা গেল আল্লাহর কালিমার ওজন কম না জুড়ে বলেন বেশি আল্লাহর নবী একজন ছিল জান্না মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বলেন আল্লাহ আমাকে এমন একটা স্পেশাল জিকির দাও যেই জিকির করলে তোমার নৈকট্য অর্জন করতে পারি আল্লাহ তাআলা বললেন হে মুসা কালিমুল্লাহ তুমি বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আল্লাহু আকবার

আরেকটু জোরে বলেন কার ও মুসলমান এই জন্য আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ নবী বলেন সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ হক্কানি পীর মাশায়েখ বলেন বাবা তুমি যদি আল্লাহর মারিফাত অর্জন করতে চাও বেশি বেশি করে জিকির করো কি জিকির করো আমার শায়খ ও মুর্শিদ ব্রাহ্মণ বাড়িয়া জামে ইউনুসিয়ার শায়খুল হাদিস আল্লামা মুফতি শামসুল হক দামাত বারাকাতুহুম তিনি মুরিদানদেরকে দিয়ে থাকেন বাবা আল্লাহর জিকির করো সকালে চার শতবার জোরে বলেন পঁয়সার

জলমল করবে সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহর নবী বিশ্ব নবী বলেন হাসরের ময়দানে একদল মানুষের চেহারা পূর্ণিমার চাঁদের মতন জলমল করবে অন্য লোকরা বলবে কি ব্যাপার দূর কাপুরের অমুক ভাইয়ের চেহারাটা তো সুন্দর হলো কেন এত সুন্দর চেয়ার পাইল কোন আমলের বিনিময়ে তখন ফেরেস্তাগণ বলবে তোমরা তো নামাজ পড়ে বাড়িতে চলে আসতা আর এই লোকটা নামাজ পড়ার পরে তাসবিহে ফাতিবি পড়েছে ছয় তাসবির জিকির কইরা বাড়িতে আসছে বেশি বেশি জিকির করার কারণে তাকে চেহারাকে পূর্ণিমার চাঁদের মতন জলমল করেছেন জুড়ে বলেন কে

কথা বলেন ঠিক না অমুসলমান এমন নাফরমান হইলাম আমরা মিছিল করি করি কি করি না কথা কন করি কি করি না কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে দেখা যায় আল্লাহর নাম আর আমাদের স্মরণ থাকে আরো জোরে বলেন থাকে লা ইলাহা ইল্লাল্লাহ অমুকের মালিক তুমি আল্লাহ কিন্তু ক্ষমতে যাওয়ার পরে আল্লাহর নাফরমানি করি একচে বড় নিমক হারাম আর কেউ হতে পারে আরো জোরে বলেন পারে ও মুসলমান ভাইয়েরা এই জন্য জিকির হবে জোরে বলেন কার আমার ভাইয়েরা শুন এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেন লা ইয়াকুদু কাউমু ইয়াজকুরুন আল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা আল্লাহর নবী বলেন যেই জায়গার মধ্যে জিকির করা হয় ওই জায়গার মধ্যে রহমতের ফেরেশতাগণ বেষ্টন করে করে রাখে বলেন সুবহান আল্লাহ আল্লাহর নবী বলেন ও গাসিয়াত হুমুর রহমান আল্লাহর রহমত সেখানে আচ্ছাদিত হয় ওয়া আলাইহি মুসাকিনা আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাকিনা নাযিল হয় সুবহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহর নবী বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা আল্লাহ তাআলার দরবারে সম্মানিত ফেরেশতার সামনে যারা জিকির করে তাদের নাম আলোচনা আল্লাহ করতে থাকেন বলেন সুবহান আল্লাহ

বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি এই ব্রাহ্মণ বাড়িয়ার আশুগঞ্জের কোনো ব্যক্তির কথা একবার সংসদে কয় বা বড় মিটিং এর মধ্যে বলে লোকটা বড় গর্ব করবে অহংকার করবে আমার কথা সংসদ ভবনে আলোচনা হয় কথা কোন ঠিক ঠিক না মুসলমান ভাইরা আপনার আমার নামটা যদি ইউনিয়ন পরিষদে সুনাম আলোচনা হয় সংসদ ভবনে আলোচনা হয় ইউনিয়ন অফিসের মধ্যে আলোচনা হয় আপনার আমার আনন্দের কোন শেষ থাকবে না আর আল্লাহ হলেন আহ কামুল আল্লাহ যদি আপনার আমার কথা আলোচনা করেন এর বড় সুনামের কথা আর হতে পারে না বলেন ঠিক কে না আল্লাহর নবী বিশ্ব নবী বলেন সুনম আল্লাহ তালা বলেন আমার বান্দারা যদি প্রকাশ্যে স্মরণ করে আমি আল্লাহ তালাও তাদের নাম ফেরেস সামনে প্রকাশ্য ভাবে আলোচনা করি আমার বাংলারা যদি আমার দিকে অর্থ হাত অগ্রসর হয় ভালো কাজ করার জন্য আগে যায় আমি আল্লাহ এক হাত তার দিকে রহমত নিয়ে আগায়া যাই সুবহানাল্লাহ বলেন আমার বান্দারা যদি এক হাত আগায়া যায় ভালো কাজ করার জন্য নামাজ পড়ার জন্য জিকির করার জন্য কুরআন পড়ার জন্য মাদ্রাসার উন্নয়নের জন্য মসজিদের উন্নয়নের জন্য ও মুসলমান আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর রহমত নিয়া তার দিকে দুই হাত আগায়া যায় আল্লাহ তাআলা আরো বলেন ওরে আমার বান্দারা শুনো আমার বান্দারা যদি ভালো কাজ করার জন্য আমার দিকে হেটে হেটে যায় আমি আল্লাহ রহমত নিয়ে তাদের দিকে দৌড়াইয়া চলতে থাকি বলেন সুবাহান আল্লাহ ওরে মুসলমান বাইর এর দ্বারা বোঝা গেল আল্লাহর দিকে আগাইলে আল্লাহ আমাদের দিকে আসে কথা বলেন ঠিক কিনা এই জন্য ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি বলতেন যার আছে ভাব নাই তার কোন অভাব যার নাই ভাব তার সব অভাব স্বামী স্ত্রীর ভাব ভালো থাকলে স্বামীর কি প্রয়োজন স্ত্রীর সব যোগান দেয় স্ত্রীর কি প্রয়োজন স্বামী সব রেডি করে রাখে আর দুই দনের মধ্যে মনের মিল না থাকলে একজনের চেহারা পূর্ব দিকে আরেকজনের চেহারা পশ্চিম দিকে বলেন ঠিক কিনা ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাই বলতেন আল্লাহর সাথে ভাব লাগাও আল্লাহর সাথে ভালোবাসা লাগাও দুনিয়ার বাচ্চা তুমি হইতে পারবা পরকালের বাচ্চাও তুমি হইতে পারবা আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আজকে আমরা ভাব লাগাইছি দোকানে দোকানের মধ্যে বারো ঘন্টা ডিউটি করতে রাজি কিন্তু নামাজের জন্য আধা ঘন্টা সময় যাইতে বাব লাগাইলাম নেতাগিরির লাইনে কিন্তু মসজিদে ভালো লাগে না মাহফিলে ভালো লাগে না বাব লাগাইলাম দুনিয়ার কাজে আল্লাহর সাথে আধা ঘন্টা সময় দিতে মনে চাই না ওরে মুসলমান আল্লাহর রহমত কিভাবে আসবে ইতিহাস প্রমাণ করেছে যারা আল্লাহর রহমতের আশায় আগায় গেছে আল্লাহ তাদের প্রতি রহমত ঢাইল্লা দিছে জুড়ে বলেন সুবাহ আল্লাহ আ মুসলমান বাইনা কিতাবের মধ্যে অনেকগুলি ঘটনা লিখেছেন তোর মধ্যে একজন ব্যক্তি ছিল যার নাম ইব্রাহিম বিন আধাম রহমাতুল্লাহ আলাইহি বলখের বাচ্চা ছিলেন ক্ষমতা কম নয় কথা কোন একটা মেম্বারে নির্বাচন করতে যায় 20 লক্ষ টাকা খরচ করা লাগে একটা চেয়ারম্যানের নির্বাচন করতে যায় 50 লক্ষ টাকা খরচ করা লাগে ওই মুসলমান এমপি নির্বাচন করতে হলে কোটি কোটি টাকা খরচ করা লাগে এরপরও 10 জন প্রার্থীর মধ্যে বিজয়ী হয় কয়জন আরো জোরে বলেন না কয়জন এরপরে ফলে কোন নিরাপত্তা নাই তলের মানুষই শত্রু হয়ে যায় কথা বলেন ঠিক কিনা বলখের বাচ্চা ইব্রাহিম মিনাদ হাম রহমাতুল্লাহ আলাই একদিন রাতের বেলা ঘুমাই রইলেন হঠাৎ করে কে যেন তার ঘরের সাদের মধ্যে হাঁটাহাঁটি করতেছেন আওয়াজ কানের মধ্যে যখন পচল দরজা খুলে সাদের মধ্যে গেলেন যায় দেখলেন কয়েকজন যুবক হাঁটাহাঁটি করতেছে আসলে তো তারা যুবক নয় তারা হলো আল্লাহর ফেরেস্তা জুড়ে জুড়ে বলেন সুবহান আল্লাহ মুসলমান বলখের বাচ্চা ইব্রাহিম মিনাদ হাম বলেন যুবক কোথায় তোমাদের বাড়ি কোথায় থেকে আসলাম কেন আসলাম যুবকরা বললো হে বলকের বাচ্চা আমাদেরকে আপনি চিনবেন না তবে কেন আসলাম এটা জানতে পারেন আমাদের কয়েকটা উঠ হারায় গেছে বেশ কিছুদিন হয়েছে উটের সন্ধান পাইতেছিলাম যার কারণে আপনার বিল্ডিংয়ের স্বাদী উপনাটলাম আসলাম বলকের বাচ্চা বললো কেমন করে আমার স্বাদের মধ্যে তোমাদের উঠ আসবে আমার বাড়ির চতুর্দিক দিয়ে বাউন্ডারি করা আছে পাহারাদার আছে আমার বিল্ডিং এর স্বাদের উপর তোমাদের এই ওট আসার সম্ভাবনা জোরে বলেন সম্ভাবনা তখন ওই কয়েকজন যুবক বলল ও বলো কে বাচ্চা ইব্রাহিম যদি আমাদের ও তোমাদের বিল্ডিং এর ছাদের উপর আশা সম্ভব হয় তুমি দুনিয়ার শুধু রাজনীতি দুনিয়ার শুধু মেম্বারি চেয়ারম্যানি মন্ত্রিত্ব দি তুমি আল্লাহর মারিফত অর্জন করতে পারবা না যদি আল্লাহকে পাইতে চাও দুনিয়ার বাচ্চাই করতে চাও পরকালের বাচ্চাই করতে চাও এই দুনিয়ার ক্ষণস্থায়ী ক্ষমতা ছেড়ে আল্লাহ জন্য পাগল হয়ে যাও আল্লাহর জন্য বেল বের হয়ে যাও ফালাহুল কোল যে আল্লাহর জন্য হয়ে যায় সারা পৃথিবীর প্রাণী তার খাদেম হয়ে যায় বলেন বলো খেরে পরের দিন সরকারি যত একজন পত্র ছিল সবগুলি সংসদ ভবনে রেখে সাধারণ হালকা জামা পরে হাতের মধ্যে একটা বাটি নিয়ে পাহাড়ের দিকে বের হয়ে গেল আল্লাহ আকবার আল্লাহ আকবার বন জঙ্গলের মধ্যে যায় দেখে বিশাল বড় একটা অজগর সাপ ওই অজগর সাপকে একটা কাক একটু পরে পরে মুখের মধ্যে খাবার পরিবেশন করেন বলকের বাদশা ভাবতে লাগলো একটা সাপকে যদি বাটি সারা খাবারের ব্যবস্থা আল্লাহ করতে পারে আমি হইলাম সৃষ্টির শ্রেষ্ঠ আমার জন্য অবশ্যই খাবারের ব্যবস্থা তালা করতে পারেন কি না মুসলমান সঙ্গে সঙ্গে হাতের পাতিল ডিল মেরে ফেলে দিলেন আল্লাহ আকবার আল্লাহ আকবর তার জন্য প্রতিদিন ফিরিস তারা খাবার নিয়ে আসে ওই দিক দিয়ে দেশের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেল বলকের বাচ্চা কোথায় গেল রে মন্ত্রী পরিষদরা বের হয়ে গেল গোয়েন্দা বাহিনী বের হয়ে গেল একজন উজির বহুদিন পর্যন্ত তল্লাশি করতে করতে বন জঙ্গলে যায় দেখে বলকের বাচ্চা ইব্রাহিম বিন আদাম হাতের মধ্যে তাজবি আর জিকির করে لا اله الا الله لا اله لا إله إلا الله محمد رسول الله সাല്ലলাহু আলাইহি ওয়াসাল্লাম জায়ে বললেন হে বলখের বাচ্চা ইব্রাহিমিন আদম ক্ষমতার জন্য মানুষ কত কিছু করে আপনি ক্ষমতা ছেড়ে কার জন্য পাগল হইলেন শরিলের মধ্যে সেরা জামা ভালো একটা বিছানা নাই ভালো একটা পাত্র নাই কার জন্য পাগল হইলেন বলখের বাচ্চা ইব্রাহিমিন আদম তার মন্ত্রীর কানের মধ্যে আওয়াজ শোনায় দিল মাইয়া আশিক মাউলাহুম আগর আশকে নিরালা جملہ جہاں جس کے تجلی سے اجالا جملہ جہاں جس کے تجلی سے اجالا آواز کرے بولن اللہ اکبر হে আমার হুজুর তুমি শোনো দুনিয়ার মধ্যে রাজনীতি করে বিরোধী দল রে সন্তুষ্ট করব দূরের কথা আমার দলের নেতা সেলারারেও খুশি করতে পারি নাই আজকে আল্লাহর জন্য পাগল হওয়ার কারণে আমার রাজত্ব শুধু মানুষের মধ্যে নয় বন জঙ্গলের সকল প্রাণীর উপর আমার রাজত্ব চলে সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহর যে নদীর মাছ আছে ওই মাছের মধ্যেও আমার রাজত্ব চলে তুমি কি দেখবারে ভাই হা দেখব চলো এখন চলো নদীর পারে বলকের বাচ্চাই পারে মিনা ধাম নদীর পারে যাইয়া তার কাপড় সেলাই করার যে সইটা ছিল এই সইটা পানির মধ্যে ঢিল মেরে ফেলে দেওয়ার কিছুক্ষণ পরে বলল মৎস্য সকল সই এনে দাও বলতে দেরি হয়েছে হাজার হাজার মাস প্রত্যেকের মুখে একটা করে সই নিয়ে হাজির হইতে দেরি করে নাই তখন বলকের বাচ্চা বলল না না এতগুলি শুয়ের আমার কোনো প্রয়োজন নাই আমার যে সুনামুখী সইটা আমি ফেলেছিলাম আমার সইটা নিয়ে আসো এরপর একটা মাছ বলকের বাচ্চা ইব্রাহিম বিন আধামের সইটা নিয়ে আসলো তখন মন্ত্রী বুঝতে পারছে এতদিন বলকের বাচ্চা ছিল মানুষের এখন মাছেরও বাচ্চা ইব্রাহিম বিন আধাম জোরে জোরে বলেন সোহান আল্লাহ আ মুসলমান ভাইরা যে সিনে সে তারে কিনে মুসলমান বৈরা আল্লাহর ওলিরা আল্লাহর এই জন্য হাতে তাসবিহনা জিকির করে জোরে বলেন কার ব্রাহ্মণবাড়িয়ার মুফাসসির হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওনার ব্যাপারে ওনার ড্রাইভার সাহেব বলেন যে ভাই মুফাযের হুজুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বরালছিল কো টফসিরের মাহফিলের মধ্যে যাইতো কোনো মানুষের সাথে কথা বলতেন না চলার পথে মাথাটা নিচের দিকে দিয়া শুধু আল্লাহর জিকির করতে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ لا, لا اله الا الله لا اله الا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে মুসলমান আল্লাহর জিকির করলে কথা বলেন লাভ আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই কিতাবের মধ্যে একটা ঘটনা আছে আল্লাহর জিকির বুঝজা করলো লাভ আছে না বুজ্জা করলো লাভ আছে আল্লাহর কোরআন বুজ্জা পড়লো লাভ আছে না বুঝজা পড়লে লাভ আছে আল্লাহর নবী বলেছেন আফযালু যিকরি তিলাওয়াতুল কোরআন উত্তম যিকির হলো কুরআন তেলাওয়াত হে আমার উম্মতেরা শোনো কোন পুরুষ মহিলা যদি কুরআন শরীফের একটা অক্ষর তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10টা নেকি লেখা হয় সুবহানাল্লাহ জোরে কোন কোনো জায়গার মধ্যে নবী এ কথা বলে নাই কোরআনকে বুজ্জা পড়লে সব আছে না বুজ্জা পড়লে সব নাই বরং নবী বলেছেন যারা পড়তে পারে না জনসাধারণ ঠেকলিয়া ঠেকিয়া যারা কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাদেরকে দুই গুণ সওয়াব দান করবেন সুবহানাল্লাহ জোরে বলেন মাদ্রাসার ছাত্র যারা আপনাদের মতন হাতের মধ্যে তসবি পড়ার শুধু তারার জন্য জিকির হইল কোরআন তেলাওয়াত বলেন সুবহান আল্লাহ ও মুসলমান বাবা ভাইয়েরা শোনো এই জন্য কোরআন শরীফ তেলাওয়াত করা এটা হলো উত্তম জিকির জুড়ে বলেন আল্লাহ আকবার অরে মুসলমান ভাইয়েরা এই জন্য আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহর কোরআন তেলাওয়াত করা এটা হলো জিকির কারণ কোরআন তেলাওয়াত হলো আল্লাহর বাণী আল্লাহর কথা জুড়ে বলেন এক হিন্দু ভদ্রলোক সত্তর বছর যাবত সুস্থ দেব দেবীর কাছে যায় কত প্রসাদ দিল কত হরে কৃষ্ণ হরে রাম 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 গান গাইল কিন্তু দেব কি মানুষের কোনো উপকার করতে পারে আরো ধরে বলেন পারে আমাদের সমাজের মধ্যে আমাদের গ্রামে এক লোক আসিল বড় কুচুক। ছেলেদেরকে জমায় কয়তো ছেলের তোরা কয়ে কাঁচা গাবনা ফাখনা গাব কাঁচা গাবনা ফাখনা গাব কয়ে পকেটে কয়েকটা চকলেট রাইকা ছেলেরা বলতে বলতে বলতো কাঁচা বাপনা ফাখনা বাপ কাঁচা বাপনা কাপ কইতে কইতে বাপ বহন কইতো ওই বেচারা কি করতো চকলেট খুললা খুললা বাচ্চারা দিত বলতো যে তোরা আমারে কি ডাকছ বাপ ডাকস বাপ ডাকলে মনে খুশি হয় না কথা বলেন না কেন আর যার ছেলে নাই মেয়ে নাই বাপ ডাকলে তো কলজারা খুল্লা দিয়ালা কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়েরা এক হেতু ভদ্রলোক সত্তর বা পুষ্ট রোগী ভুগছিল কিন্তু কত দেব দেবীর সামনে কত নমস্কার করলো কত সিনা করলো কিন্তু রোগ থেকে ভালো হয় না হঠাৎ করে একদিন আল্লাহর নাম সনাম সনামের জিকির করতে করতে হঠাৎ করে সমাজ শব্দ উচ্চারণ করছে জুড়ে জুড়ে বলেন আল্লাহ সনাম হইল দেবতার নাম আর আশ্রম হইল আল্লাহর নিরানব্বই নামের এক নাম সুবাহ আল্লাহ

এই লোকটা বড় আশ্চর্যজনিত হইতে লাগলো কি ব্যাপার দেবতা আমাকে ইয়াবদি বলার মতন কোন ক্ষমতা নাই আজকে সমাজ শব্দ বলার কারণে কে যেন লাভবাই কে ইয়াবদি বলল লোকটাকে তার পরিচয় জানা দরকার দৌড়ে গেলেন ঠাকুরের কাছে যায় বলেন ঠাকুর মহোদয় আমি বহুদিন যাবত সনাম সনামের জিকির করেছিলাম আজকে হঠাৎ করে আমার অজান্তে সমাজ শব্দটা বের হয়েছে যেই মাত্র সমাজ শব্দটা বের হয়েছে কে জন আবদি বলে জবাব দিল জবাব কে দিল তার পরিচয় আমি জানতে চাই বলেন আল্লাহ একবার ঠাকুর মহোদয় বললেন এটার ব্যাখ্যা আমি বলতে পারবো না তবে এটা আরবি শব্দ একজন মুসলমান আলেমের কাছে দেয়া বলো মুসলমান আলেম তার সমাধান দিতে পারবে বলেন এ মুসলমান ভাই ইমাম সাহেবের কাছে দেয় যখন ঘটনা বর্ণনা করলেন ইমাম সাহেব বললেন ভাই তুমি তো আল্লাহর নামে অজান্তি জিকিরি করেছ এতদিন পর্যন্ত সনাম সনামের জিকিরি করছ কিন্তু আল্লাহর জিকিরি করো নাই হঠাৎ করে যে সমাজ শব্দ উচ্চারণ করেছো এটা হলো আমার আল্লাহর 99 নামের এক নাম আমার আল্লাহ তোমার নামটা শোননা বড় খুশি হয়েছে আমার আল্লাহ জবাব দিয়েছে লাব্বাইকা ইয়া আব্দী হে আমার বান্দা তোমার ডাকে আমি সারা দিয়েছি আমি আল্লাহ তোমার কাছে আসি বলেন আল্লাহ। হুজুর আমি কি করতাম বলেন ইমাম সাহেব বলল তুমি কেন জিকির করছো রোগ থেকে মুক্তি পাওয়ার ইমাম সাহেব বলল সারা জীবন দেবতার জিকির করলে কোনো লাভ হবে না যেই নাম সেই আল্লাহ তালা তোমার ডাকে সাড়া দিয়েছেন ওই আল্লাহকে তুমি গ্রহণ করে নাও কালিমা পরে মুসলমান হয়ে যাও আল্লাহর একমাত্র ক্ষমতা আছে ৭০ বছরের পুরাতন রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য সুবহানাল্লাহ আল্লাহ কোন কন আল্লাহ ফারে কি ফারে না লোকটা সঙ্গে সঙ্গে উঁচু করল কুসুল করলো এরকম ভাবে কালীমাত্রে মুসলমান হয়ে গেল যেই মাত্র দোয়া করলেন আল্লাহ এতদিন তো আমি সনম সনমের করেছি তোমাকে চিনি নাই তোমাকে ডাকি নাই আজকে তোমাকে ডাক দিলাম তুমি আমাকে মুক্তির ব্যবস্থা করে দাও আমি বড় কঠিন রোগে আক্রান্ত দোয়া শেষ হতে না হতে আল্লাহ তালা তার সত্তর বছর রোগ থেকে চির মুক্তির ব্যবস্থা করে দিলে সোহানে বলেন অরে মুসলমান আল্লাহ তালাকে ডাকলে লাভ আসে না নাই অমুসলমান মুসলমান এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেন

আমি আল্লাহ তোমার জীবনের গুণাগুলিকে ক্ষমা করে দিব আল্লাহ আর গেরি দে ওনামঙ্গে উসসে তু বেজার হে মല്ലম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাইহি নবী বলেন আল্লাহর কাছে না চাইয়া কোন গায়রুল্লাহর কাছে চাইলে আল্লাহ অসন্তুষ্ট হয় ওরে আল্লাহর বান্দা সারা জীবন অন্যায় করেছ গভীর রাতে যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চাওয়ার মতন চাইতে পারো 70 বছরের গনা এক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে কম সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ তাআলা বলেন আলা মিন মুস্তারজিদিন ফারজুকা হে আমার বান্দা বান্দি তোমার রিজিকের অভাব আছে আমার কাছে চাও আমার কাছে চাও আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের চাহিদা পূরণ করে দিব সুবহানাল্লাহ কে ডাকেন জুড়ে বলেন কে ডাকেন এরপরে আল্লাহ ডাকেন আলা মুবতালা ফাউআফিয়া হে আমার বান্দা বান্দি তুমি কি বিপদের মধ্যে আছো বিপদ থেকে মুক্তি আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দেব জুরে বলেন সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন বিপদ দাতাকে বিপদ থেকে মুক্তি দাতা জুরে বলেন কে ও মুসলমানি উনসতবি মাছের পেটের ভিতরে বিপদে পড়েছিলেন এক দিন দুই দিন নয় 40 দিন পর মাসের পেটে বিপদে থাকিয়া জিকির করেছিল কার

বলেন সুবহানাল্লাহ বুঝা গেলে এই অনুষ্ঠী বিপদে পরে সাহায্য চেয়েছিল কার কাছে ওরে মুসলমান ইব্রাহিম খলিরুল্লাহকে নমরুদের আগুনে ফেলে দিবে আল্লাহ আকবার আল্লাহ আকবর নমরুদের আগুনের মধ্যে ফেলে দিবে সেই মুহূর্তে জিব্রাহিল আলাইহিস সালাম এসে বললেন হে ইব্রাহিম আমার ছয় শত পাখা আছে যদি একটা পাখা দিয়া বাতাস করি নমরুদের আগুনের চিহ্ন থাকবে না আপনি আমার কাছে সাহায্য চান কি না বলেন আমরা হইলে বলতাম জান বাসান কথা বলেন যান বাসান ফরজ এইটা হলো আমাদের পাবলিকি মশলা যান বাসান ফরজ ইব্রাহিম খলিলুল্লাহ কই না না আমার নবুয়ত বাসানো ফরজ আমার ইমাম বাসানু ফরজ হে জিব্রাইল ভাই তোমাকে ধন্যবাদ আমি তোমার কাছে সাহায্য চাইব না আমি চাইব আমার মালিক আমার বন্ধু আমার আল্লাহর কাছে জুরে জুরে বলেন সুবহান আল্লাহ হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সারা দাও না বলেন হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সারা দাও না আ মুসলমান তো সাহায্য দিতে রাজি ইব্রাহিম আলাই সাল্লাম বললেন না না আমি আমার মালিকের কাছে সাহায্য চাই ইব্রাহিম আমিন আল্লাহর কাছে যায় বললেন আল্লাহ তোমার খলিল তো আমার কাছে সাহায্য যো চైనా তোমার সাহায্যের অপেক্ষায় আছেন আল্লাহ তালা বলেন ঠিক আছে এখনই দেখবা মাত্র আল্লাহ তালা নির্দেশ দিলেন কুন ইয়া না রুনি সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য শান্তি দায়ক হয়ে যাও আল্লাহ তালা বলতে দেরি হয়েছে ইব্রাহিমের জন্য আগুনটি ফুলে বাগানে পরিণত হতে দেরি হয় না বলেন আগুনটাকে ফুলের বাগান বানাইলেন কে আরে জোরে বলেন না কে নম্রতে যায় লাগুন। তোমার কি জ্বালানোর ক্ষমতা নষ্ট হয়ে গেছে আগুন বলেন না না আমার তো জ্বালাইবার ক্ষমতা এখনো ঠিক আছে বিশ্বাস না হলে তোমার একটা অঙ্গ দিয়ে দেখো মুহূর্তের মধ্যে জ্বালাইয়া পুনায় সাই করে দিব তাহলে ইব্রাহিমকে কেন জ্বালাও না আগুন জবান খুলে বলল নম্র যেই আল্লাহ মাকে জ্বালানোর ক্ষমতা দিয়েছিল সেই আল্লাহ আমাকে নিষেধ করেছেন ইব্রাহিমের একটা পশম যেন না জ্বালাই ইব্রাহিমের জন্য যেন শান্তির জায়গা হয়ে যায় আওয়াজ করে বলেন আল্লাহ আকবর ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না প্রিয় পুত্র দেই কুরবানি নাই যে তুল না ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না ইব্রাহিম আল্লাহর প্রেমে পাগল ছিল এই প্রেমের মধ্যে কোনো বৃথা নাই সফলতা আইছে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান এতক্ষণ পর্যন্ত জিকিরের ফজিলত করলাম জিকির করবা জুড়ে বলেন কার আরেকটু দূরে বলেন কার আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলেছেন আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে

আর কিন্তু বড় দুঃখের বিষয় আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহর নাম নানিয়া গায়রুল্লাহর নাম নয় কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছিলেন সকলে জিকির করেছিলেন লা ইলাহা জোরে বলেন না লা ইলাহা যত ওলিয়া উলিয়া আসছেন তারাও জিকির করেছেন লা ইলাহা সদরতে শাহ জালাল মজারদ ইয়ামানি রহমাতুল্লাহ জিকির করেছিলেন জুরে বলেন কার আরো জোরে বলেন কার তিনশো আউলিয়া আল্লাহর জিকির করেছেন তিনশো আউলিয়ার মধ্যে একজন হল শেখ কেসুদারাজ আল্লাহ শহীদ রহমাতুল্লাহ আলাই হিন্দুদের সাথে যুদ্ধ করতে করতে শরীররা রয়েছে সিলেটে আর মাথাটা হল আখাউরা তিতাস নদীতে ওই তিতাস নদীতে হিন্দুদের জালের মধ্যে উঠা জিকির করে আল্লাহ 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 জুড়ে اللہ اللہ کیا نام ہے اللہ اللہ کا کام ہے اللہ اللہ لا الہ الا اللہ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আগে তো হিন্দু লোকরা বেশি জাল বাইত এখন মুসলমানরাও এই কালটা শিক্ষা নিছে কথা কোন ঠিক কেনা ওই হিন্দুদের জালের মধ্যে উঠে আল্লাহ আল্লাহ জিকির যখন করতে আরম্ভ করেছে জেলেদের সরসারের নাম ছিল চিতন দাস এই কাল্লা ঢিল মেরে দূরে ফেলে দিয়ে আবার অনেক দূরে যায় জালদা সরাইছে আল্লাহর কুদরত বোঝা যায় না এই কাল্লাটা আবার যায়া তাদের জালের মধ্যে উঠে জিকির করে কার আরো জোরে বলেন কার সেখান আবার ডিল মেরে দূরে ফেলাই দিল আবার জোরে যায় জাল যখন সনাইল তিনবার জালের মধ্যে ওসে কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই কেল্লা জিকির করেছেন জোরে বলেন কার অবশেষে সর্দার চিতন দাস বলল হে জেলে বাইরা শুনো নিবিচয় এই কেল্লাটা হলো একজন আল্লাহর ওলির কেল্লা সুবহান আল্লাহ কোন চলো চলো এই কেল্লাটা তিনবার এত দূরে দূরে যায় জালের মধ্যে উইটা আল্লাহর জিকির কইরা প্রমাণ করছে আমরা যেন দেব দেবীর পূজা না করি আমরা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায় শুভানে সকল হিন্দু জেলারা মাথাটাকে নিয়া কবরস্থ করলেন সব হিন্দুরা কালিমা পরে মুসলমান হয়ে গেছে আরেকটু জোরে বলেন সুবহান আল্লাহ এর দ্বারা বোঝা গেল আল্লাহর ওলিরা ও জিকির করে কার কিন্তু আমরার মাথা নষ্ট হয়ে গেছে এখন আমরা জিকির করি কে আল্লাহর জিকির করো করো জিকির কে আল্লাহর জিকির করো না হাইরে কে আল্লাহর জিকির করলে কে খুশি হবে রব্বানা হাই আল্লাহ কে আল্লাহ আরো জোরে বলেন না ও হে বন্ধুরা গোসা হয়েও না আমি বাস্তব কথা বলতেছি সকল অলিগঞ্জ জিকির করছেন কার আর একটু জোরে বলেন কার শাহ জালাল রহমাতুল্লাহ আলাই জিকির করেছেন কার শাহ পরান রহমাতুল্লাহ আলাই জিকির করেছেন কার ফখরে বাঙ্গাল বড় হুজুর জিকির করেছেন কার আরে মুসলমান ভাইরা শোনো আব্দুল কাদের জিলানি বড় পীরের পীর তিনিও জিকির করেছেন কার আল্লাহু আকবার আল্লাহু আকবার মাও বড় জিকির করতেন সুবহানাল্লাহ শেষ রাতে উঠে মা কুরআন তেলাওয়াত করতেন আর জিকির করতেন আর আব্দুল কাদের জিলানির এই গর্বের সন্তান সন্তানের জন্য দোয়া করতেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা হে আল্লাহ আমাকে এমন একটা সন্তান দান কইরো যেই সন্তান যেন সখের জন্য শীতল হয় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মা শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে জিকির করতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার একদিন তাহাজ্জুদের পরে জিকির করে হাত উঠায় দেখে ওনার হাতের সাথে দুইটা ছোট ছোট হাতের ছায়া দেখা যায় স্বামীকে বললেন স্বামী গো পর্যন্ত জিকির করি দোয়া করি কিন্তু আজকের মতো এমন ঘটনা দেখি নাই কি দেখেছ আমার হাতের সাথে দুইটা হাতের ছায়া দেখলাম ছোট বাচ্চার হাতের ছায়া দেখা যায় যেন আমার সাথে হাত উঠাইছে এই কথাটা তৎকালীন বড় একজন বুজুর্গের কাছে যখন যায় ঘটনা বর্ণনা করলেন বুজুর্গ বলে দিন আবু সলে মৌসা বয়ের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই তোমার বিবির গর্ব থেকে যেই সন্তান যোগ বলেন না যে আব্দুল কাদের জিলানি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে কথা বলেন বলছে কোনোদিন মিথ্যা কথা বলে নাই বাবা